লকডাউনের মধ্যে শুরু হয়ে গিয়েছে রমজান মাস, আর রমজান মাস উপলক্ষে দুস্থ মানুষদের পাশে দাঁড়ালো বড়ুয়া ব্লক তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার বড়ুয়া ব্লকের ডাকবাংলো, একঘরিয়া, নিমা, ষাটিতারা সহ বিভিন্ন গ্রামের প্রায় 200টি দুস্থ অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে হাতে ইফতার সামগ্রী তুলে দিলেন ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মাহে আলম ও সাবালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া ঘোষ। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না ও গুজব ছড়াবেন না, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাস দ্বারা জনস্বার্থে প্রচারিত। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক সৌমিক হোসেনের নির্দেশে বড়ুয়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুস্থ অসহায় মানুষদের নিয়মিত বিতরণ করা হচ্ছে খাদ্য সামগ্রী। আর লকডাউনের মধ্যে শুরু হয়ে গিয়েছে রমজান মাস, রমজান উপলক্ষে দুস্থ মানুষদের পাশে দাঁড়ালো বড়ুয়া ব্লক তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার বড়ুয়া ব্লকের ডাকবাংলা, একঘরিয়া, নিমা, ষাটিতরা সহ বিভিন্ন গ্রামের প্রায় 200টি দুস্থ অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে ইফতার সামগ্রী তুলে দিলে ব্লক যুব তৃণমূলের সভাপতি মাহে আলম ও সাবলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া ঘোষ। রমজান উপলক্ষে বড়ুয়া ব্লকের সমস্ত প্রান্তের দুস্থ মানুষদের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেন বড়ুয়া ব্লক যুব তৃণমূলের সভাপতি মাহে আলম। ভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের নেতা সৌমিক হোসেনের নির্দেশ মতো আমরা বড়ুয়া ব্লকের প্রায় 200টি পরিবারের হাতে আজকে আমরা ইফতারের সামান তুলে দিলাম। আমরা এই কর্মকাণ্ডে আগামী দিনেও আমরা করেছি এবং এই ইফতার রমজান মাস বাবদ আমরা বড়ুয়া ব্লকের বিভিন্ন প্রান্তে এই ধরনের ইফতারের সামান আমরা দুস্থ মানুষকে আমরা পৌঁছে দেব। আতঙ্কিত হবেন না, লকডাউনে ঘরে থাকুন, আপনাদের পাশে সিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট। এই করোনার যদি আমাদের মোকাবিলা করতে হয়, আগামী দিনে আমরা যদি সুস্থ সবল থাকতে চাই এবং গোটা ভারতবর্ষকে তথা পশ্চিমবাংলা মুর্শিদাবাদেরবাসীকে নিরাপদে রাখতে চাই, তবে আমাদের এখন একটাই রাস্তা, আমাদের ঘরে থাকতে হবে এবং ঘরের ভেতরেই থাকতে হবে। একদিকে করোনার আতঙ্ক, অন্যদিকে গরিব মানুষের খেতে না পাওয়ার একটা বিশাল সংখ্যক মানুষ খেতে পাচ্ছে না, তো সেই সব দিকে দাঁড়িয়ে আমরা সিবা মেডিকেল সোশ্যাল ওয়েলফেয়ার টাস্ক সাধারণ গরিব মানুষের সাথে থাকবে।